সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, সকালকে DGCHS অনলাইন ক্লাসে স্বাগত স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরশাদ আলী, সহকারী শিক্ষক দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা এরপর আগের ক্লাসটা নিলাম যে ICT ব্যবহার। তো ICT ব্যবহার বিশাল, ব্যাপক, এবং পৃথিবীর কোটি কোটি মানুষ এই ICT ব্যবহার করছে। তাহলে এই ICT ব্যবহার কিছু ক্ষেত্রে আমাদের অনিরাপদ বা ঝুঁকিপূর্ণ, এবং সেই ব্যবহারটাকে আমাদের কী কী করতে হবে, অবশ্যই নিরাপদে ব্যবহার করতে হবে এবং সেটাকে সঠিক ব্যবহার করতে হবে। আমার আজকের আলোচনা সে বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ICT নিরাপদ ব্যবহার। তাহলে ICTর নিরাপদ ব্যবহার আবশ্যক, কারণ ICT দিনকে দিন মানুষ যেভাবে ব্যবহার করতেছে তেমনই এই ICT ব্যবহার মানুষকে তার প্রতি আসক্ত করছে, এই ICTর আসক্তি। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে আসক্তি কী। আসক্তি হচ্ছে যে মানুষ কোনো কিছুর প্রতি যখন বেশি ঝুঁকে যায়, কোনো কিছুর প্রতি তার চাহিদা বেড়ে যায়, কোনো কিছুর প্রতি তার মনোযোগ বেশি হয়ে যায়, যখন মানুষ কী করে স্বাভাবিক কাজ ছেড়ে তার কোনো কিছুর প্রতি যখন সে বেশি ব্যবহার করে, তখন সেটাই হচ্ছে আসক্তি। এই কম্পিউটারের প্রতি আসক্তি হচ্ছে কম্পিউটার ব্যবহার করতে গিয়ে, গেম খেলতে গিয়ে, অথবা কার্টুন দেখতে গিয়ে, অথবা ফেসবুক ব্যবহার করতে গিয়ে। অনেকেই কী করছে, তোমাদের মতো অনেক ছাত্র কী করছে, লেখাপড়া ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে, ঘুম জেগে স্বাভাবিক ঘুমের বাইরে তারা কী করছে, লেখাপড়া ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে তারা কী করছে, কম্পিউটার দেখছে, গেমস খেলছে, কার্টুন খেলছে, তখন সেটাকে আসক্তি বলা যাবে। ইভেন কি তারা কী করছে, যে তারা পরিবারের সাথে যে স্বাভাবিক সম্পর্ক সেটাও বিঘ্নিত হচ্ছে, এই ধরনের আচরণটাই হচ্ছে আসক্ত। তাহলে মানুষ যখন কোনো কিছুর প্রতি বেশি ঝুঁকে তার স্বাভাবিক কাজকর্ম, ওঠা বসা, ঘুম, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে বা কমিয়ে দিয়ে তখন কোনো কিছুর প্রতি ঝুঁকে যায়, সেটাই হচ্ছে আসক্ত। তাহলে এই আসক্তির কী হচ্ছে, কুফল রয়েছে। ICT আসক্তির কুফল অনেক। তাহলে এই কুফলটা আমরা বর্ণনা করতে পারি এভাবে যে এই কম্পিউটার আসক্তির ফলে কী হচ্ছে, তার লেখাপড়া নষ্ট হচ্ছে, কী হচ্ছে, লেখাপড়া নষ্ট হচ্ছে। কম্পিউটারে আসক্ত ছেলেরা কী করছে, ছেলেরা বা মেয়েরা শিক্ষার্থীরা তারা কী করছে, কম্পিউটারের কাছেই তাদের সময় মূল্যবান সময়, তাদের জীবন গঠনের সময়, তাদের জীবনকে এই সময় তাদেরকে তারা কী গড়বে সেটা না করে তারা কী করছে, কম্পিউটারে সব সময় পড়ে আছে, কম্পিউটার নিয়ে, গেমস নিয়ে, সামাজিক যোগাযোগ ফেসবুকে। এর ফলে কী হচ্ছে, তাদের লেখাপড়া নষ্ট হচ্ছে, তাদের জীবন গড়ার জন্য যে উপযুক্ত সময় তারা সেটা লেখাপড়ার পিছনে নষ্ট ব্যয় না করে তারা কী করছে, কম্পিউটার, ICTর বিভিন্ন ডিভাইস, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোর পিছনেই তারা সময় নষ্ট করছে। এর ফলে তারা কী হচ্ছে যে তারা তাদের
যে আদর্শ মানুষ হওয়ার জন্য যে তাদের প্রস্তুতি, সেটা প্রস্তুতি ঠিকমাত্র হচ্ছে না, এর ফলে তাদের লেখাপড়া নষ্ট হচ্ছে। এরপর হচ্ছে কি, তাদের এই লেখাপড়া নষ্ট হওয়ার কারণে এবং কম্পিউটারে বেশি সময় দেওয়ার কারণে কি হচ্ছে, তাদের যে পরিবারের সাথে সম্পর্ক, সেটা পরিবারের সম্পর্ক নষ্ট হচ্ছে এবং পরিবারে কি হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তাদের কি হচ্ছে যে তারা পরিবারের সাথে ভালো আচরণ করছে না এবং তাদের পরিবারও লেখাপড়া না করার কারণে, বইয়ে সময় না দেওয়ার কারণে, কম্পিউটারে বা বিভিন্ন ডিভাইসে সময় বেশি দেওয়ার কারণে তাদের কি হচ্ছে, পরিবারের সাথে যাদের স্বাভাবিক সম্পর্ক, এই স্বাভাবিক সম্পর্ক থাকছে না, তারা কি হচ্ছে যে পরিবার থেকে পরিবারের যে শান্তি তাদের মধ্যে নষ্ট হচ্ছে। এবং কি হচ্ছে, এরা কি হয়ে যাচ্ছে যে অসামাজিক হয়ে যাচ্ছে, অসামাজিক। কম্পিউটারের প্রতি বেশি আসক্তির কারণে তারা কি করছে, যারা যে পরিবারের লোকজনদের সাথে যে স্বাভাবিক চালচলন উঠা বসা সেটা না করে, বন্ধুদের সাথে সম্পর্ক না দিয়ে, তার পিতা মাতার কর্তব্য পালন না করে, পরিবারের প্রতি তাদের কর্তব্য পালন না করে, তারা সমাজের যে সামাজিক নিয়মকানুন সেগুলো না মেনে তারা কম্পিউটারের প্রতি আসক্ত হওয়ার কারণে তারা কি হচ্ছে যে সামাজিকতা, তাদের যে বহাল থাকার কথা বা ছিল সেটা নষ্ট হচ্ছে। এর ফলে আস্তে আস্তে তারা অসামাজিক হচ্ছে, অসামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে কম্পিউটারের বাইরের জগৎ যে আছে, যে কম্পিউটারের বাইরের যে একটা জগৎ, সেটার সাথে তারা তাল মিলাতে পারছে না। এর ফলে হচ্ছে কি, তারা কম্পিউটারের বাইরের জগৎ সম্পর্কে তারা চিন্তা করতে পারছে না। কম্পিউটারের বাইরের জগৎ, বাইরের জগৎ সম্পর্কে অজানা, তারা কম্পিউটারের বাইরে যে একটা স্বাভাবিক জীবন যাপন আছে, কম্পিউটার যে সব কিছুই নয় সেটা তারা বোঝে না। কম্পিউটারের সাথে সংযুক্ত থাকতে থাকতে তারা কি হচ্ছে যে কম্পিউটারকে এই গেমস বা কার্টুনগুলোতে দেখে কি সব কিছুতেই সে জয়ী হচ্ছে, সব কিছুতেই সে কি এমনিতেই জয়ী হয়ে যাচ্ছে বা সব কিছু তাই সে পারে, এই ধরনের চিন্তাভাবনা থাকতেছে। সমাজে যে বা বাস্তব জীবনে যে একটা ব্যর্থতা সফলতা সবটাই আছে সেটা কিন্তু তারা মনে করছে না। তারা মনে করছে যে সব কাজেই আমি পারবো, আমার দ্বারাই সব কিছু করা সম্ভব, কিন্তু বাস্তবে কাজের যে অভিজ্ঞতা দরকার সেই বাস্তবিক কাজের অভিজ্ঞতা তাদের অর্জন হচ্ছে না। বরং তারা কী করছে, তাদের একটা নিজেদের মধ্যে হচ্ছে যে চিন্তাভাবনা যে আমি সব কিছু পারবো, আমার দ্বারা সব কিছু সম্ভব, কার্টুন যদি সব পারে তা আমি কেন পারবো না। তাদের এই যে তাদের যে বাস্তব জগতের একটা স্বাভাবিক সফলতা ব্যর্থতা সবটাই আসছে সেই চিন্তাভাবনা থেকে তারা বেরিয়ে আসছে। এরপরে হচ্ছে যে তাদের এই সময়ে দৈহিক গঠন হবে, এই জন্য তাদের কি দরকার যে তাদের যে কি বিভিন্ন কি খেলাধুলা, লাফাঝাপা করা বা বিভিন্ন কাজকর্মের কারণে তাদের কি জীবনে যে যে দৈহিক গঠন, সেই দৈহিক গঠনের বাধা আছে। তাহলে দৈহিক গঠনে বাধা, তাহলে তারা বেশি কম্পিউটারের সাথে বা আইসিটির সাথে যুক্ত থাকার কারণে তারা কি হচ্ছে যে কম্পিউটার নিয়েই সবসময় ব্যস্ত থাকছে। এর ফলে যে তার যে কী হচ্ছে যে দৈহিক গঠনের কারণে যে কায়িক পরিশ্রমের দরকার সেটা সে করছে না, সে ব্যায়াম করছে না, খেলাধুলা করছে না, এর ফলে কী হচ্ছে তার দৈহিক গঠনও সঠিকভাবে হচ্ছে না।
এর ফলে আর দৈহিক স্বাভাবিক গঠনে ব্যাহত হচ্ছে। তাহলে এই আসক্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার জন্য আমাদেরকে কি করতে হবে, যে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে এবং কিছু নিয়ম কানুনও মেনে চলতে হবে। তাহলে আমরা এবার দেখি যে কিভাবে আমরা এই সচেতনতা, আমরা কিছু সচেতন, কিছু বিষয়ে সচেতন হলেই আমরা কি করতে পারবো, এগুলো থেকে বেরিয়ে আসতে পারবো। তাহলে আইসিটি ব্যবহারের সচেতনতা, আইসিটি ব্যবহার সচেতনতা, তাহলে আমাদের এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু করতে হবে, সচেতন হতে হবে। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, যে এই এগুলোর জন্য অবশ্যই আমাদেরকে কম সময় দিতে হবে। বেশি সময় দিলে আসলে কি, মানুষ কি অভ্যাসে দাস, আসলে মানুষ একসময় অভ্যাস করলে সব কিছুই পারে। এই আসক্তির দুইটি ঘটনা বলি। একটি হচ্ছে ব্রিটেনের এক মেয়ে কি হয়েছিল, সে 32 বছর যাবত পিৎজা খাচ্ছিল। তো এই পিৎজা খাওয়ার কারণে তার এত অভ্যাস হয়ে গিয়েছিল যে সে পিৎজা ছাড়া কোনো কিছুই, সে 3 বারে পিৎজা খেত। পিৎজা তার পছন্দের ছিল। মানুষের পছন্দের অনেক কিছুই থাকতে পারে, মানুষের অনেক কিছুই ভালো লাগে, যেটা ভালো লাগে সেটা করার চেষ্টা করে, কিন্তু এমনটা নয় যে শুধুমাত্র একটি জিনিসকে নিয়েই জীবনে সব কিছু কাটাতে হবে। তাহলে আমরা ব্রিটেনের এই নারীর কথা বলছিলাম, সে কী করছিল, 3 বারই পিৎজা খাচ্ছিল এবং এক পর্যায়ে সে পিৎজা ছাড়া অন্য কিছু খেতেই পারছিল না। আর আসক্তির আরেকটি ঘটনা বলি, যে 2009 সালে চীনে 2 স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তো এদের গ্রেপ্তারের মূল কারণ ছিল যে এরা ছিল গেমসে আসক্ত, এবং গেমসে আসক্ত হয়ে তারা তাদের 3 সন্তানকে $9,000 আনুমানিক $9,000 তাদের 3 সন্তানকে কী করে বিক্রয় করে, বিক্রয় করে তারা দুইজনের গেমস খেলা এবং গেমসের টাকা অর্থ পেয়ের জন্য তারা নিজের সন্তানকেও বিক্রি করে দেয়, 3টি সন্তানকে। তাহলে এই আসক্তি আসলে মানুষকে কত খারাপ পর্যায়ে নিয়ে যেতে পারে, যে নিজের সন্তানকে পর্যন্ত সে কী করেছে, বিক্রি করে দিয়েছে। তাহলে অবশ্যই এই আসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি ভালো না, আর এই কম্পিউটারের প্রতি আসক্তিও আমাদের অনেক কী করতে পারে, ক্ষতি করতে পারে। এজন্য আমাদের এই কম্পিউটারের আসক্তি থেকে আমাদের কী করতে হবে, অবশ্যই বেরিয়ে আসতে হবে। তাহলে আমরা এই কম্পিউটারের আসক্তি থেকে বেরিয়ে আসার জন্য আমরা 3টি কাজ করতে পারি। 1 নম্বর হচ্ছে যে সবারই সম্মুখে আমরা এই আইসিটি ব্যবহার করব। আমরা পরিবারের সম্মুখে আইসিটি ব্যবহার করব, তাহলে আড়ালে আমরা কি করব না, আড়ালে আইসিটি ব্যবহার করব না। তাহলে কি হবে, যে আইসিটি যদি আমরা, আইসিটি বিভিন্ন ক্ষেত্র রয়েছে, বিভিন্ন পরিসর রয়েছে, কিছু কি ভালো জিনিস যেমন রয়েছে, কেমন অনাকাঙ্ক্ষিত বা অসামাজিক অশ্লীল কিছু রয়েছে, সিনসিনারি বা দৃশ্য বা প্রেক্ষাপট রয়েছে, তাহলে আমরা যদি কী করি, পরিবারের সবারই সদস্যের সামনে আমরা যদি আইসিটি ব্যবহার করে থাকি, তাহলে আমরা সেই সাইট ওয়েবসাইটগুলো থেকে আমরা কী করবো, দূরে থাকবো, সেগুলো দেখবো না, দেখতে পারবো না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার পরিবারের সদস্যরা দেখতে পাচ্ছে যে আমি কত সময় ধরে এই আইসিটি ব্যবহার করছি, ফলে তারা কী করবে, তারা আমাদেরকে নিষেধ করবে এবং আমরা সেখান থেকে দূরে থাকবো। এরপরে আছে যে আমরা কিছু বিপজ্জনক ওয়েবসাইট রয়েছে, বিপজ্জনক জনক কিছু ওয়েবসাইট রয়েছে, এই বিপজ্জনক ওয়েবসাইটগুলো এগুলোতে আমরা ঢুকবো না।
তাহলে এই ওয়েবসাইটগুলোতে আমরা কি করব না, এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করব না আমরা, কারণ যেমন আমাদেরকে কি ওয়েবসাইটে ঢুকলে যেমন আমরা ভালো হতে পারি, কি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমরা কি করতে পারি, কি অন্যের বন্ধু হতে পারি, অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারি, কিন্তু এই ওয়েবসাইটগুলোতে বিপজ্জনক ওয়েবসাইটগুলোতে যদি আমরা ঢুকি তাহলে সেক্ষেত্রে আমার নামের তালিকা আমার অন্যদের সাথে খারাপ গ্রুপে চলে যেতে পারে, রাষ্ট্রদ্রোহী বা বিপজ্জনক কিছু গ্রুপ রয়েছে সেই গ্রুপে যেতে পারে। এই জন্য আমরা অপরিচিত কোনো আমরা পরিচিত ওয়েবসাইটগুলোতে ঢুকবো এবং সেগুলো নিয়েই করবো, আমরা ব্যস্ত থাকবো। এরপরে হচ্ছে যে আমাদের অপরিচিত ব্যক্তি ওয়েবসাইটে যেহেতু কোটি কোটি লোকের বিষয়, সেখানে কী হচ্ছে কিছু পরিচিত ব্যক্তির সাথে আমাদের যেমন সেখানে তথ্য আদান প্রদান বা দেখা হতে পারে, তেমনই অপরিচিত কিছু লোকের সাথেও দেখা হতে পারে। তারা আমাদের পাসওয়ার্ড, তারা আমাদের ঠিকানা নিয়ে আমাদের কী করতে পারে, আমাদের হয়ে তারা আমার হয়ে আমার ওয়েবসাইটে ঢুকে আমার ওয়েবসাইট হ্যাক করে তারা কী করে বিপজ্জনক তথ্য দিতে পারে বা সেটা আমার জীবনের জন্য হুমকির কারণ হতে পারে। এই জন্য আমরা অপরিচিত ব্যক্তিকে অপরিচিত ব্যক্তিকে আমরা কী করব না, অপরিচিত ব্যক্তিকে ঠিকানা পাসওয়ার্ড দেব না। তাহলে এই অপরিচিত ব্যক্তিকে যদি আমরা পাসওয়ার্ড ঠিকানা দিয়ে দিই তাহলে কী হবে, আমাদেরকে তারা কী করবে যে বিভিন্নভাবে আমাদের সমস্যা করতে পারে, আমাদের বিভিন্ন তথ্য আমার কাছ থেকে নিতে পারে অথবা বিভিন্ন ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এরপরে আছে যে আমাদের সামাজিক যোগাযোগ, আমরা জানি যে সামাজিক যোগাযোগে আমরা কী করতে পারি, বিভিন্ন তথ্য দিতে পারি, সেখানে আমরা লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, এবং এগুলোর মাধ্যমে কিন্তু বর্তমান বিশ্বে যে যে বিদ্রোহ যেগুলো চলতেছে, কোনো কিছুর বিপক্ষে অবস্থান করা, কোনো কিছুর পক্ষে অবস্থান করা, এগুলো আমাদের কী হচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা এই সামাজিক এগুলো ব্যবহার করা হচ্ছে। বিশেষত আমাদের কিন্তু বয়স হয়নি, আমাদের এই বয়সে সামাজিক যোগাযোগগুলোতে যাওয়ার কথা নয়, কিন্তু আমরা কী করছি অন্যভাবে বয়স বাড়িয়ে দিয়ে বা বিভিন্নভাবে আমরা কী করছি আমাদের এই সামাজিক যোগাযোগগুলোতে ঢুকছি, এবং এই সামাজিক যোগাযোগগুলোতে আমরা কী করছি তাহলে সেখানে আমরা শেয়ার করছি কোনো কিছু, মানে আবেগে আপ্লুত হয়ে কোনো কিছু শেয়ার করছি, কমেন্ট করছি, তাহলে এগুলো আমরা কী করবো না, সামাজিক যোগাযোগে আমরা সামাজিক যোগাযোগে লিখব না, শেয়ার করব না, বা কমেন্ট করব না। তাহলে আমরা না বুঝে কোনো কিছু লাইক শেয়ার কমেন্ট এগুলো করবো না, পারতপক্ষে এই লাইক শেয়ার কমেন্ট এগুলো থেকে আমরা বিরত থাকবো। আমরা ফেসবুকে বিভিন্ন তথ্য দেখছি, সেগুলো দেখতে পারি, কিন্তু আমরা সেগুলোতে কী লাইক শেয়ার কমেন্ট এগুলো আমরা করবো না। তাহলে আমরা কী করবো, তাহলে অবশ্যই সেগুলো থেকে আমরা ভালো থাকবো। আর আমাদের মাদকাসক্ত, আমাদের যে মাদকাসক্ত যেমন আমাদেরকে ক্ষতি করে, তেমনি কম্পিউটারের সক্ত কিন্তু আমাদের জীবনের মূল্যবান সময়গুলো কেড়ে নিচ্ছে, আমাদেরকে আমাদের কী করছে আরও ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আমরা কী করব যে এই তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার করব, আমরা সঠিক সত্য ঘটনাগুলোর জন্য জানার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, কিন্তু কোনোভাবেই আমরা কী করবো না কোনো কিছুর বিপক্ষে
বা রাষ্ট্রদ্রোহী বা এই ধরনের কোনো কিছু বিপক্ষে লিখবো না, যা আমার জীবনকে কী করতে পারে, কোনো বিপজ্জনক ভয়াবহতার দিকে ফেলে দিতে পারে, এসব থেকে আমরা দূরে থাকব। এবং আমরা গেমস, কার্টুন এগুলো দেখবো না, এগুলো সময় কাটানোর জন্য কয়েক মিনিট, কয়েক কিছু সময়ের জন্য হয়তো আমরা এগুলো ব্যবহার করতে পারি। এগুলোকে আমরা ব্যবহার করতে পারি, কম্পিউটারকে, আইসিটিকে আমরা ব্যবহার করব, আইসিটি যেন আমাদেরকে ব্যবহার না করে, অর্থাৎ আইসিটির বাধ্য যেন আমরা না হই, আমরা আইসিটিকে ব্যবহার করে আনন্দ উপভোগ করব, কিন্তু আইসিটি যেন আমাদেরকে কি করেন বাধ্য না করে, আমাদেরকে আসক্ত না করে, আমরা সেজন্য সচেতনতামূলক কিছু আমরা এগুলো ব্যবহার করব। তো ঠিক আছে, আমরা আজকে এ পর্যন্তই, তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, লিখে নাও। একটি নাটক লিখে আনবে। আইসিটি কেমন ভয়াবহ হতে পারে এই বিষয়ের উপরে তুমি একটা নাটক লিখবে, চিন্তা ভাবনা করে তোমার নিজের মতো করে সেটা নিয়ে আসবে। তো তোমরা এই করোনাকালীন সময়, এই মহামারীর সময় অবশ্যই ভালো থাকবে, অবশ্যই বাসায় থাকবে, এবং খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনে তোমরা যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে, এবং ফেরার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিবারের সাথে সংযুক্ত হবে, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, হাত ধোবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে, সবার প্রতি শুভকামনা রইল।